আমরা আজকে বাড়িতে একজন কৃষক কিভাবে তার শস্যের বা যে জমিতে রয়েছে সেই জমিতে বিভিন্ন ধরনের যে লেদার থাকে সেই লেদার গুলোকে দিয়ে আমরা বিভিন্ন রকমের যে বায়োপেস্টিসাইডস করতে পারি, যেরকম নিউক্লিয়ার পলিয়েট্রোসিস ভাইরাস বা গ্রিন মাস্টার গ্যাং বা হোয়াইট মাস্টার গ্যাং, যেটাকে আমরা মেটারিজিয়াম এবং ইউভেরিয়া বলে থাকি, সেগুলো আমরা কিন্তু চাষিরা কৃষকরা নিজেরাই কিন্তু নিজেদের বাড়িতে তারা তৈরি করতে পারে। তো এখানে আমরা তার একটা ছোট্ট পদ্ধতি আমরা দেখাবো তার জন্য কিভাবে সে এই কাজটাকে করতে পারে। তো প্রথমেই যেটা আমরা এখানে দেখাবো সেটা হচ্ছে যে আমরা আমাদের যে জমি রয়েছে সেই জমি, যে কোনো সবজির ক্ষেত বলি বা এখানে দেখাচ্ছি আমরা এই স্পোডোপটেরা লিটিউরা বা এইটা তামাকের কীড়া এই লেদাটাকে বলা হয়, এই লেদাটাকে আমরা ফিল্ড থেকে সংগ্রহ করে নিয়ে আসব। এবার কৃষকরা যেটা করবে, এই সংগ্রহ করার সময় সে তার হাতে করে এটাকে সংগ্রহ করবে এবং সংগ্রহ করার আগে সে মাটির মধ্যে একটু মাটি নিয়ে তার হাতে ঘষে নেয়ার পরে এইগুলোকে হাতে করে প্রত্যেকটা লেদাকে সন্ধ্যাবেলায় সংগ্রহ করতে হবে। এই সংগ্রহ করে নেওয়ার পরে প্রত্যেকটা লেদাকে ঠিক কিরকম ভাবে তারা, আমরা এখানে যেরকম স্পর্শ দিয়ে করছি সেটা নয়, কৃষকরা কি করবে সেটাকে যে বাঁধাকপি পাতা হোক বা টমেটোর গাছ থেকেই হোক সেটাকে তারা হাতে করে কালেক্ট করে এবং তারা কি করবে না এগুলোকে হাতে নিজেদের হাতে নেবে, এবং এরা যে পিছনের পা দিয়ে এরা আটকে থাকবে তার জন্য হালকা হাতে করে চাপ দিলেই ওরা ছেড়ে চলে আসবে, এবং এরকম ভাবে হাতে দিলেই ওরা কিন্তু স্বাভাবিক অবস্থাতে ওরা পয়সার মতন গুটিয়ে যাবে। এইগুলোকে এরকম ভাবে হাতে কালেক্ট করার পরে একটা ক্যারি ব্যাগ বা প্লাস্টিক বা যে কোনো রকমের কন্টেনারে সে সংগ্রহ করবে, সংগ্রহ করে নিয়ে এসে তার বাড়িতে নিয়ে আসবে, এবং বাড়িতে নিয়ে এসে যেরকম আমরা দেখাই আমরা এখানে এরকম একটা জার বা যে কোনো রকমের একটা কন্টেনার সেটাকে নিয়ে আস এরকম নিতে হবে আমাদেরকে, এবং নেওয়ার পরে এই এই কন্টেনারের মধ্যে বা এরকম আমরা ছোটো কন্টেনারও ব্যবহার করতে পারি যে কোনো রকমের, এবং সেটাকে প্রথমে একটুখানি স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ বা স্টেরিলাইজ করে দিতে হবে। তার পরবর্তীতে এরকমভাবে বাঁধাকপির পাতাগুলোকে সে এর মধ্যে দিয়ে দেবে, দেওয়ার পরবর্তীতে আস্তে আস্তে তাকে এই ধরনের যে পোকাগুলো সে কালেক্ট করলো সেগুলোকে কি করতে হবে না এখানে একে একে আস্তে আস্তে ওগুলোকে ছেড়ে দিতে হবে। এইখানে ছেড়ে দেওয়ার পরবর্তীতে প্রত্যেকটা পোকাকে আমরা যদি এরকমভাবে ধরে এই ভেতর থেকে এখান থেকে আমরা কি করছি না এখানে আস্তে আস্তে ওদেরকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলেই কি হবে না এরকমভাবে যখন আমরা ছেড়ে দেব, এইগুলো সাধারণত এক একটা যে এই তামাকের কীড়ার বা যে লেদা রয়েছে এটা সাধারণত প্রায় এখানে যেগুলো দেখছি যেগুলো বড় বড় প্রায় প্রত্যেকেই 4-5 ইঞ্চির যে লার্ভা, মানে এক একটা যে পোকার দশা থাকে তার 5টা সাধারণত দশা এই লেদা জাতীয় পোকাগুলোর ক্ষেত্রে লার্ভা অবস্থা বা শুকিত অবস্থায় থাকে। তো আমরা সাধারণভাবে চতুর্থ বা পঞ্চম দশার যে লেদাগুলো রয়েছে সেই লেদাগুলোকে এইভাবে কালেক্ট করব। তো এখানে সেভাবে কালেক্ট করার পরে একটা ওপরে কাপড় দিয়ে আমরা কি করব না এটাকে ঢেকে দিয়ে একটা গার্ডারের মাধ্যমে এটাকে আটকে দেব, এভাবে আটকে দিয়ে আমরা রেখে দেব, এবং টোটাল এখানে পোকাগুলো থাকবে এবং পোকাগুলো আস্তে আস্তে ওখানে ওদের খাবারে খেতে শুরু করবে। এই অবস্থায় থাকার পরে এবং তার পরবর্তী স্টেজ যদি আমরা দেখি, এরকম রাখলে আস্তে আস্তে কি হবে না ওরা এখানে খাবার খাবে এবং এখানেই তাদের যে যে শরীরের যে মল সে মল এরা এখানে ত্যাগ করবে, এবং আস্তে আস্তে দেখা যাবে এখানে ওটা পাতাগুলো এখানে যেরকম আমরা দেখছি এটা আমরা আমাদের যে রেয়ারিং এর পরবর্তী স্টেজে যখন দেখব তখন এখানে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে এরা আস্তে আস্তে এখানে দেখুন প্রত্যেকটা পাতাকে এরা খেয়েছে, খাওয়ার পরবর্তীতে দেখুন আস্তে আস্তে কি হচ্ছে না এই কালারগুলো তাদের কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং আস্তে আস্তে প্রত্যেকটা পোকাকে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন যে কিছু পোকা দেখবেন আস্তে আস্তে খাওয়াটা বন্ধ করে দেবে, খাওয়া বন্ধ করে দেবে, এবং তার যে গতি বা হাঁটার গতি বা খাওয়ার যে প্রকৃতি দেখবেন যখন খাওয়ার যে সংখ্যা মানে যতটা পরিমাণ সে খায় সে খাওয়াটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে দেখুন পাক পোকাটা এরকম ছোট হতে থাকবে, মানে তার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য থেকে কিন্তু সে আস্তে আস্তে কুচকে যাবে বা ছোট হয়ে যাবে, এবং এটাই হচ্ছে প্রাথমিকভাবে একটা আমরা বুঝতে পারছি যে এখানে আস্তে আস্তে
কোনো ভাইরাস অথবা এখানে বিভিন্ন রকমের ছত্রাক, যেটা আমরা নাম বললাম যে বিউভেরিয়া বা মেটারিজিয়াম। বিউভেরিয়া হলে এটা সাদা রঙের হবে এবং মেটারিজিয়াম হলে সেটা গ্রিন কালারের হবে। তো এইটাকে তখন হচ্ছে আস্তে আস্তে আমরা কি করব, এখান থেকে প্রথমে সরিয়ে নেব। বা আমরা যদি এরকম প্রত্যেকটাতে আমাদের ইউনিফর্ম সাইজ পাওয়া যায়, তাহলে আমরা ওই পোকাটাকে থাকবে এবং এই অবস্থা থেকে রেখে মাঝে মাঝে আমাদেরকে কিন্তু এই যে মলটা রয়েছে সেটাকে আমরা পরিষ্কার করে নতুন জায়গায় রাখবো। এবং সেখানে যদি আমরা এই যে ইনফেক্টেড যে লার্ভাটা রয়েছে, এই ইনফেক্টেড লার্ভা থেকে কিন্তু আস্তে আস্তে এরা সবাই কিন্তু ইনফেক্টেড হয়ে যাবে। আইদার যদি ভাইরাস থাকে তাহলে কিন্তু এর চরিত্রটা একটু অন্য হবে, কারণ এখানে যেরকম আমরা ছোট অবস্থা দেখছি ছোটই হবে, কিন্তু এতে সামান্য পচন ধরবে। তার দেহে পচন দেখে আমরা বুঝতে পারবো যে এটা নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস আক্রান্ত হচ্ছে। কিন্তু যদি এটা মাস্কারডাইন বা বিউভেরিয়া বা মেটারিজিয়াম দ্বারা আক্রান্ত হয়, তাহলে কিন্তু আমরা তখন এখানে দেখতে পাবো, যেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি, এখানে দেখুন দুই ধরনেরই পোকা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখুন পুরো পোকাটার যে কালার, পোকাটা আস্তে আস্তে দেখুন পুরো ছত্রাকটা ওপরে ওর পোকাটার গায়ে কিন্তু স্প্রেড করে গেছে, ছড়িয়ে গেছে, এবং এইভাবে কিন্তু পুরো পোকাটার দেহে এটা ছড়িয়ে যাবে এবং রংটা হচ্ছে এ সাদা, যার জন্য এটাকে আমরা বিউভেরিয়া আক্রান্ত। আবার ঠিক এরকম একইভাবে যদি আমরা দেখি এখানে যে পোকাটা রয়েছে, দেখুন এটা কালারটা কিন্তু সবুজ ধরনের, সবুজ হালকা কচিকলাপাতি কালারের মতন রংটা হয়, ওই জন্য এটাকে এটা কিন্তু মেটারিজিয়াম আক্রান্ত হয়েছে। এবার এই যে আক্রান্ত হয়ে যাওয়া যে পোকাগুলো রয়েছে, এই পোকাগুলোকে আমরা কি করব না, এই পোকাগুলোকে আমরা আস্তে আস্তে কি করব না, অন্য যে কোনো একটা ছোট কন্টেনারের মধ্যে এগুলোকে আমরা ইনফেক্টেড হয়ে যাওয়ার পরে, যখন সাদা বা এরকম ইনফেক্টেড হয়ে গেছে, তখন সেই ইনফেক্টেড হয়ে যাওয়া প্রত্যেকটা লার্ভাকে আমরা কি করব না, একটা কনিক্যাল ফ্লাক্স টাইপের হোক বা অন্য যে কোনো গ্লাস বা এই ধরনের কন্টেনার হোক, এগুলো তো একজন কৃষক তার বাড়িতে পাবে না, কিন্তু এর বদলে যে কোনো কাঁচের গ্লাস হতে পারে বা যে কোনো কন্টেনার হতে পারে, কাঁচের হলেই সেটা সুবিধা হয়। তবে সেই ধরনের কাঁচের কন্টেনারে এখানে থেকে আস্তে আস্তে এই ধরনের যে পোকাগুলো রয়েছে, এখানে যেগুলো আমরা যেরকম দেখালাম, এটা কৃষককে এরকম পেট্রি ডিশের মধ্যে রাখতে হবে না, সেই সুটিল এগুলোকে তুলে নিয়ে এখানে এরকম যে কন্টেনারটা যেটা সে নেবে সেখানে নিয়ে তাকে কি করবে না, তার সঙ্গে একটু জল দেবে। সাধারণভাবে ডিস্টিল ওয়াটার দিতে আমরা বলি 1:2.5 ভলিউম অনুপাতে, মানে যদি মোটামুটি তার থেকে একটা পোকার থেকে তার 1.25 গুণ বেশি জল আমরা দিতে বলি। এবং দেওয়ার পরে এইরকম ধরনের যেসব মোটার প্যাস্টেলগুলো রয়েছে এইগুলোর মাধ্যমে, যেটা আমরা হামাল দিস্তা বলি, হামাল দিস্তার মধ্যে আস্তে আস্তে করে তাদেরকে কি করতে হবে না, এদেরকে একটুখানি জল দিয়ে, আমরা একটু জল জল দিয়ে এখানে কি করব না, এখানে আমরা এই হামালদিস্তার মধ্যে সাধারণভাবে যে হামালদিস্তা যেটা রয়েছে, তবে লোহা জাতীয় হামালদিস্তা না ব্যবহার করাই ভালো। হ্যাঁ, সাধারণভাবে যদি এমনি কোনো কাঁচের যে পাত্র রয়েছে, কাঁচের পাত্রে আমরা সেটাকে গুলে নিই, মানে থেতো করে নিতে পারি, কারণ হামালদিস্তা এখানে না মানে এমন কিছু শক্ত নয় যে এখানে, তখন তারপরে ওখান থেকে আমরা কি করব না, এখান থেকে যে পোকাগুলো রয়েছে সেই পোকাগুলোকে আমরা কি করব না, এখান থেকে আমরা এখানে কালেক্ট করব। কালেক্ট করার পরবর্তীতে এগুলোকে আস্তে আস্তে বিভিন্নভাবে এটাকে কি করতে হবে না, এটাকে থেতো করে নিতে হবে। পুরো এটাকে থেতো করে নেওয়ার পরে এটাকে ভালো করে আমরা কি করব না, এই পুরো পোকাটাকে এই জলের সঙ্গে গুলে ভালো করে থেতো করে নিতে পারবো। এবং কেউ এটা মিক্সির মধ্যেও করতে পারেন, মিক্সিতে করলে আরও ভালো হোমোজিনাইজ বা একটা পুরো ইউনিফর্ম একটা মিশ্রণ এরকম তৈরি হবে। সেটাকে এই যে এই মিশ্রণটা যেটা তৈরি হবে এই পোকাগুলোকে নিয়ে এখানে আমরা গুলে নিলাম থেতো করে, প্রত্যেকটা পোকাটাকে পুরো সমেত ওটাকে গুলে নেওয়ার পরে ভালো করে আমরা গুলবো, গুলতে হবে। গোলার পরবর্তীতে এই যে মিশ্রণটা তৈরি হলো, এই মিশ্রণটা যেটা তৈরি হবে
এই মিশ্রণটাকে এবার কি করতে হবে, একটা ছোট্ট কাঁচের পাত্রে তাকে কালেক্ট করে নিতে হবে। কালেক্ট করে আমরা পুরোটাই নিতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা যারা চাষি ভাইরা রয়েছেন তারা এখানে অনেক সময়তেই যে এর পোকার যে অবশেষটা রয়েছে সেই অবশেষটা রয়েলেও কোনো অসুবিধা নেই, বা এটাকে আমরা এক কাজ করতে পারি, এটাকে আমরা ছেঁকে নিতেও পারি। আবার যদি ছেঁকে নাও নি তাহলেও কোনো অসুবিধা নেই, এটাকে একটা কাঁচের পাত্রে আমরা সংগ্রহ করব এবং সংগ্রহ করে হালকা খুব সামান্য একটুখানি মানে প্রায় বলতে পারি এক প্রায় এরকম সাইজের যদি একটা আমাদের বোতল হয় সেই বা কন্টেনার হয় সেই কন্টেনারটার মধ্যে এক চিমটে মতন হচ্ছে একটু গুড় আমরা এর মধ্যে দিতে পারি। এই গুড় জল করে এটাকে রেখে এটাকে আমরা ভালো করে তাকে আটকে এটাকে আমরা ফ্রিজের মধ্যে বা কোনো ঠান্ডা জায়গায় আমরা রেখে দেব, এবং রেখে দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে কিন্তু এই যেটা তৈরি হলো এটাকে আমরা আমাদের যে স্প্রে করা যায় সে স্প্রেয়ার মেশিনের যে জল নেওয়ার পরে সেটাকে যদি এই মিশ্রণটাকে মিশিয়ে আমাদের প্রয়োজন মতো মিশিয়ে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। 10 লিটারের হিসেবে আমরা প্রায় মোটামুটি যদি দেখা যাচ্ছে যে প্রায় আমরা 5 ml মতন একটা ওষুধ ব্যবহার করতে পারি, এই মিশ্রণটাকে ব্যবহার করতে পারি, তাহলে 10 লিটার জলে 50 ml মতন আমার এই পরিমাণ জলটা মানে ওষুধ যে এটা আমি তৈরি করেছি সেটা আমার প্রয়োজন হবে। এবং সেক্ষেত্রে দেখা যায় প্রায় 200টা যদি আমরা এরকম লার্ভা বা সুটকিট আমরা কালেক্ট করতে পারি, 200টা লার্ভা পূর্ণ 35টা বা 25টা লার্ভা থেকে আমরা প্রায় 300 ml মতন আমরা এই বায়োপেস্টিসাইডটা কিন্তু তৈরি করতে পারবো। এবং এই যে বায়োপেস্টিসাইডটা যেটা তৈরি হলো সেটা কিন্তু আমরা যদি সন্ধ্যেবেলার দিকে একদম সন্ধ্যেবেলার দিকে ওই ট্যাঙ্কে সামান্য একটু হাতের ফ্যানের সঙ্গে মিশিয়ে এটাকে যদি আমরা জমিতে স্প্রে করি তাহলে কিন্তু যে কোনো কৃষক ভাইয়ের জমিতে এই স্পোডোপটেরা হেলিকোবারপা বা এই ধরনের যে সমস্ত লেদা যেগুলো এক্সটার্নাল বোরার বলতে পারি বা এক্সটার্নাল সুইডার সব থেকে ভালো কথা, যেগুলো বাইরে যে সমস্ত লেদা ফোকাগুলো গাছের ভেতরের না যে যারা বাইরে থেকে যারা খায় সাধারণত তাদের সমস্ত কন্ট্রোল মোটামুটি 3 থেকে 5 দিনের মধ্যে টোটাল জমিতে কিন্তু এই কন্ট্রোল এই যে মিশ্রণ থেকে যেটা আমরা স্প্রে করবো সেটা কিন্তু টোটাল কন্ট্রোল আমাদের দেবে, যেটা তারা কিন্তু নিজেরাই বাড়িতে তৈরি করে করতে পারে।